আর আমার জামাইটা কি কমু আজকে ছয় বছর ধরে একটা বাবুই দিবার পাইছে না মানুষের কথা শুনতে হুনতে আমার আর বালাই লাগে না তুমি এখন আমি যেহেতু এই কথাটা কইসুই আমার না খুব শান্তি লাগতেছে অহ না আমার না কিরকম কীরকম লাগতেছে আপনি আপনি আহ না কই আছুই আপনি আই ভাই নঙ্গবাড়ির না আমি আপনাকে না জামু আপনি ওষুধ কমে দি ভাই আমার এখানেই তোমাকে আসতে হবে আমি আমি বাসায় বাসায় যেয়ে ওষুধ দিয়ে আসি না তবে তুমি যখন আসবা তুমি ভাবে আসলে তোমাকে আমি ঠিক সময় মতো ওষুধ দিয়ে দেবো এক ডোজ তোমারে দেবো আর এক ডোজ খেয়ে তুমি বুঝতে পারবা যে চিকিৎসা কেমন চলতেছে সত্যি করে কইতেছেন আপনি আমারে দিবেন হ্যাঁ আচ্ছা আমার না একটা কথা মনে হইছে আজকে আজকে দিয়ে তোমার কত দিন হইছে এটা আগে বলো বেশি ভালো করে বলতে হবে না ক্লিয়ার করে বলো কত দিন হলো তোমার হইছে ও আমার মাসের হ্যাঁ বলো আমি কেমনে যে কুয়ো এমনার লোক তো সরমের কথা ক যায় না আমার জামাই না আমার লোক পাই না জানেন ও এই কথা তাহলে তো তোমার সমস্যা এটাই তাহলে এক কাজ করো তুমি সময় করে তুমি ঠিক আমার আস্তা নাই ঠিক রাতে আসবা আপনি আসনা আমি রাত্রে যাবো বাদে আমার ভূত পেতে ধরবো না তো না 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 ওলান কিছু না না আমার আবার ভয় ভয় লাগে আমি রাতে শুয়া থেকে কোনো জায়গায় যাই না ঘরের বাইরে হই না তো তোমারই আমি চিকিৎসা দেব তুমি কোথাও তোমাকে যাইতে হবে না তোমাকে ভয় খাইতে হবে না তুমি আসবা উপরলা নাম নিয়ে আল্লাহ ওনার নাম স্মরণ করে তুমি আমার আস্থানে আসবা ইনশাল্লাহ দেখবা সব ঠিক হয়ে যাবে তোমার আল্লাহর রহমতে আমি তাহলে কাজ করি কবিরা সাহেব হ্যাঁ আমি আমার স্বামীরে নিয়ে আপনার কাছে যেমন না না তোমার স্বামীকে লাগবে না তো তুমি নিজে আসবা একা আর গভীর রাতে আসতে হবে আমি আমি কি কইলাম আপনি তো গো বিরাতে যাবে কইছ হ্যাঁ কারণ আমি যদি স্বামীর লয়ে যাই স্বামী আমার দরজার সামনে দাঁড়াই থাকবনি আমি আপনার লগে তাহলে ওষুধ নেমনি তাহলে তোমার চিকিৎসা আমার পক্ষে সম্ভব না তুমি ঠিক রাত বারোটার দিকে এসে আমার আস্তানায় পড়ে যাবা আর আমি তোমাকে ওষুধ দিব এক ডোজ আর এই ওষুধটা তুমি খুব যত্ন সহকারে খাই নিবা যদি একটু কান্না কাটে বা একটু যদি খারাপ লাগে সেটা আমাকে বলে দিবা যে না ওষুধটা একটু খারাপ লাগতেছে কিন্তু আমার তো মনে হয় ওষুধ খারাপ না লাগারই কথা কারণ ওষুধ যে পায় সে কিন্তু মহা খুশি হয়ে যায় আমার ওষুধটা কিন্তু অনেক কার্যকরী থাক আমার যা তুই ভয় করুক আমি তারপর আপনার কাছে যাবো যাই আমি ওষুধ আনবো ভয় আমি আর করবো না কে লেগে আমার একটা বাবুর দরকার আমি একটা বাবুই আনবো কারণ আমার এটা না হলে সমাজ আমি মুখ দেখাইতে পারতেছি না আমার একেবারে মুখটা আমার কাটা যেতেছে এখন আমি এত ডরা মনে আপনি ভারতার সময় কইছেন না ভারতার ধরেন ভারতার আগে আমি জমগা হ্যাঁ আচ্ছা তুমি আসবার যখন পেটে বাচ্চা আসবে তখন তুমি আগে বাচ্চাটা হয়ে যখন দুনিয়ায় দেখবার লাগবে তখন তুমি আসে আমারে বাবা কয় একটা ডাক দেওয়া হবে দেওয়ানোর পরে আর ওই আমার রাস্তা নাই একটা ভালো দেখে একটা মানত করে যাবা যেটা পারবা সেটাই মানত করে আমার রাস্তা নাই দিয়ে যাবা আপনি চিন্তা করেন না কবিরা সাহেব আমার সন্তান স আপনার বাবা ডাকবো আমি সহ আপনার বাবা ডাকবো তারপরেও কিন্তু আমার একটা বাবু লাগবো আমি কিন্তু সাপ সাপ আপনার কয়ে দিলাম আচ্ছা ঠিক আছে কোনো টেনশন করতে হবে না তবে আসতে হবে ঠিক রাত বারোটায় আমি একেবারে রাইত বারোটার সময় যাবো গা আপনি জানেন না আপনি যাবেন কত বড় একটা শান্তির একটা কথা কইছেন আমার শান্তি এমনটা বয়ে যেতেছে আমি আর ওই আমি আর ওই নিমুরাই দেবার কাছে থাকুম না থাকুম না আমি আপনার কাছে আই পড়মু কোন কবে কবে আইমু কোন খালি কোন কবে কে চলে আসো আর শান্তি পাবা ওষুধটা যখন যাবার লাগবে এমনি শান্তি পাবা ও ফরে কবি